ইয়া হৈছে সুপার প্রাইম টিন স্টুডিওত মই প্রাঞ্জল এতিয়া পিতং খবৰ কাজিৰঙাত গড় হত্যা ধান খাবলৈ অহা গড়ক হেল মারি নিধন কৃষকৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ তাতিকাখৰিয়া বেজ গাঁৱত সংঘটিত হৈছে এই ঘটনা ঘটনাত নরেন শইকীয়া নামৰ লোকজনক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে বন বিভাগে তেতেলিগুৰি বন শিবিৰ এলেকাৰ পূব ইকৰাণীত মৃত গড়টোৰ পৰা উদ্ধাৰ কৰিছে খৰগটো কাজিৰঙাত এয়া গড় হত্যাৰ খবৰ আমি জনাইছো আচৰিত ধৰণে ধান খাবলৈ অহা গড়ক খেল মাৰি নিধন কৰিলে এজন কৃষকে স্বাভাৱিকতে কিছু রহস্যরও সৃষ্টি হয়েছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাখরিয়া বেজগাঁও সংঘটিত হয়েছে এই ঘটনা ঘটনাত নরেন শইকীয়া নামৰ লোকজনক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে অবশ্যে গড়টোর খর্গ অক্ষত অবস্থাতেই উদ্ধার করেছে মৃত গড়টোরপরা সেই খর্গটো উদ্ধার করে অনা হয়েছে তেতেলিগুড়ি বন শিবির এলাকার পূব ইকরানীত এই ঘটনা সংঘটিত হয়েছে আজি আমাক আমার তেতেলিগুড়ি এরিয়াত একরণীর মজাত এটা গড়ের ক্যারকেস পাইছিল লগতে এটা হেলো আছিল আমাক 24 তারিখে এনেকে এটা ইনফরমেশন পাইছে রাতিয়ে কোনবা বাইরে তোলাই আহা এটা গড়ের হেল মারিছে বলে এটা ইনফরমেশন পাওয়া পিছত আমি ইনভেস্টিগেশন করেছিলাম তাত যে মানুষ এগেনস্টত অ্যালিগেশন হয়েছিল আর উইটনেস আছিল সবক মাতি আমি স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল তেতিয়া নিজে একসেপ্ট করেছে তেখেতের নাম নরেন শইকীয়া তেখেতের অ্যাটেম্প্ট হান্টিং হিসাবে আমি আরেস্ট করা হয়েছিল তারপর আমি তেতিয়াপর আমি বিচারি আসো তেনেকে কিনা ইনজুর্ড গড় আছে নাকি কোরবা ড্রোন দিয়ে বিচারিছিল হাতি দিয়ে বিচারিছিল আজি প্রায় 2 বজার আমাক খবর পাইছে তেতেলিগুড়ির একরণীর মাজত এটা গড় কার্কাস পাইছে তারপর আমি গই চাইছো তার যাকে তাত হেল লগুয়া এটা গড় কার্কাস আছে আমার সাংবাদিক বিতুপন বর্তমান ফোন লাইনত আছে কাজিরঙার বিতুপন এবার চোরাং শিকারিয়ে নহয় কৃষকে গড় হত্যা করেছে অধিক তথ্য বিচারিছো আপনার নিশ্চয় প্রাঞ্জল চক আসলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের পর বিভিন্ন সময় বিভিন্ন বন্য প্রাণী উলাই আহে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের যেসব দাঁতি কাষরীয় অঞ্চল আছে তাত যখন কৃষকে খেতি করে খেতি পথারত ধান খাবলে বা বিভিন্ন শাক পাচলি খাবলে উলাই আহে আর যা 24 নভেম্বর তারিখে তেনে একটা ঘটনা হল যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের তেতেলিগুড়ি বনশিবির এলাকার পর এখন নদী পার হয় কহরা নদী পার হয়ে পেলায় এটা গড় উলাই আছিল বেজগাঁওর পথারলে আর সেই পথারলে অহার সময়তে আসলে নিশার ভাগত এগারী কৃষক নরেন শইকীয়া বলে যেগী ইতিমধ্যে আটক করেছে আসলে খেতি রখি আছিল আর গড়টুক দেখি গড়টলে খেল মারিছিল আর সেই খেল মরা পাছত আসলে গড়টো পুনের রাষ্ট্রীয় উদ্যানের দিকে গতি করে রাষ্ট্রীয় উদ্যানে সোমাই যায় কিন্তু সেই ঘটনাটো আসলে স্থানীয় আর দুই এগারী লোকে প্রত্যক্ষ করেছিল যে নরেন শইকীয়ায় গড়টো খেল মারিছে আর সেই খবরটো বন বিভাগক দিয়ে বন বিভাগে তদন্ত চলায় আজি 3 দিন পূর্বে আসলে নরেন শইকীয়াক আটক করে খোঁজপোছ করে পরবর্তী সময় আদালতের হাজির করে জেললে প্রেরণ করায় আর সেই 24 তারিখে ক্ষমা করবে 25 তারিখে পুয়ার ভাগর পর বন বিভাগে আসলে সেই তেতেলিগুড়ি বন শিবির এলাকার বিভিন্ন ঠাইত হাতিরে ড্রোনের সহায়ত আসলে গড়টো বিচারি ফুরিছিল খেলবিদ্ধ গড়টো বিচারি ফুরিছিল আর আজি বিয়লি প্রায় 2 বজাত আসলে সেই খেলবিদ্ধ গড়ের মৃতদেহ উদ্ধার করে তেতেলিগুড়ি বন শিবিরের কাশর পূবর ফালে আসলে এখন ইকরানির মাজত আর ইতিমধ্যে এই হান্টিং কেস শিকার কেসত গোচর রুজু করেছে আর ইতিমধ্যে গড়টোর খড়গটো উদ্ধার করবলে সক্ষম হয়েছে বন বিভাগ আর যেডাল খেল আছিল খেলডাল গড়টোর গাতে উদ্ধার করেছে আর বিভিন্ন আসলে কানকে আদি করে বিভিন্ন অঙ্গ ফরেনসিকলে প্রেরণ করার ব্যবস্থা করেছে প্রাঞ্জল বিতুপন চমুকৈ কোক যে এই আগতেও এনে ধরনের বন্য জীব জন্তু উলাই আহিলে তাত থকা একাংশ কৃষকে খেল বা তেনে ধরনের কিবা অস্ত্র ব্যবহার করে নাকি জন্তুর বিরুদ্ধে চক প্রাঞ্জল আসলে পূর্বতে বহু বছর পূর্বতে আমি যদি কোম প্রায় 15 বছর বা 16 বছর পূর্বে আগতে তেনে ধরনের ঘটনা নোহা নয় ইয়াত হয়েছিল কিন্তু যেতিয়ার কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দাঁতিকাষরীয় লোকসল মূলত পর্যটনের জড়িত হল বা বন্যপ্রাণীর লগত সহবাস করবলে শিকিলে বা বুঝি পালে যে সহবাস করবই লাগবে তার পাশের সেই তেনে ধরনের ঘটনা হওয়া নাছিল বহু পূর্বে হয়েছিল আমি সে কথা শুনেছো কিন্তু আজি প্রায় 15-20 বছর ধরে আমি তেনে ধরনের ঘটনা শুনা নাছিল যে কৃষকে খেলবাড়ি তেনে ধরনের বন্যপ্রাণীক আঘাতপ্রাপ্ত করেছে বা তেনে ধরনের হত্যা করে নিধন করেছে ধন্যবাদ জনাইছো বিতুপন এইখিনি তথ্যের মুঠতে এই ঘটনা কেন্দ্র করে কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে